একটা গল্প শুনেছিলাম, এক লোকটা প্রত্যেক জেলায় যায় একটা করে বিয়ে করে, আমার করতে করতে বিয়ে করে নেই, বিয়ে করে না। এই যে মায়া লাগা যদি দূরে চলে যায়, আসলে কবি বলে গেছে না, যাকে যে যেতে যায় তাকে যেতে দাও, নাকি কেউ যদি যেতে যায় বলেছে যে তোমাকে রাখতে না চায় তার কাছে জোর করে কখনোই ঠিক না। হ্যাঁ বুকে, কারণ আমি শুধু তোমার, শুধু তোমার, শুধু তোমার। জ্যাকি ভাইয়ের বাসায়, এই ভাড়া বাসার থেকে নিজের বাসায় নিয়ে যাবো মালামাল, ঠিক আছে? কাল বললে চলেন যাব, খালি ভ্যানটা ডাকতে হবে, চলেন ভ্যানটা ডাকলে আসি। হ্যাঁ যাই, আবার কত কে না কোতার কিছুই নাই, চলো যাই। ও চলেন ভ্যান দেখেন, ভ্যান দেখেন। ও কি একটা জিনিস, ছোট্ট জিনিস কি সে আমার থেকে আবদার করছিল? সে কিডা, সে কিডা? ও গো আবদার করেছিল আমার স্ত্রী। আলহামদুলিল্লাহ। কি ভাই করছেন? ডায়েরি। বাহ 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 বই, এটা তো ভালো জিনিস, ভালো জিনিস। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। এই আমি বলছি কেন, আপনি বলেন। এটা আসলে কলম, এটা খুব ভালো জিনিস। মিসটেক। আচ্ছা এটাতে কি জন্য আপনি, আপনি কি আপনার এখন উপহার, এখন টাকা করছে উপহার? হ্যাঁ দেখো উপহার। আচ্ছা ও কাকা, তুমি কি আগে প্রেম করতে এরকম কাকা? মেলা করছে, মেলা মেলা করে পরে প্রেম করছে, দেশে দেশে গেছি প্রেম করছে। পরে ঘুরতে 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 হনে যায় ওই জায়গায়, পরে তো মেয়ের সাথে আবার প্রেম করেছে। কাকার হইলো তাই? আমি ২০ বছর বিদেশ করেছি, ২০ বছর। সুন্দর কিন্তু আমার মনে একটা মানে ই জাগে, প্রশ্ন জাগে, মানে সেটা আমাকে একটু হৃদয়ে নাড়া দেয়। আপনি পড়বেন, পরে বুঝবেন যে আসলে ওর মনের ভাষাটা কি, বুঝছেন? দেখতেই দিল না, আপনি চুরি করে রাখবেন। দেখতে দিবে, দেখতে দিবে, যখন তোমাকে ছেড়ে তোলে চলে যাবে তখন ও ডায়েরি পাতাটা টেবিলে পা রেখে যাবে। ওগো আমি যাচ্ছি কিন্তু তুমি তোমার খেয়ালে রেখো। আমি যাচ্ছি মায়ের বাড়ি, তুমি তোমার খেয়ালে রেখো, তোমার বুকে, কারণ আমি শুধু তোমার, শুধু তোমার, শুধু তোমার। এটা আমার দ্বিধা কিছু, ভালোবাসা শেখো। বীর পর প্রেম করিস তো ওই জন্য ঘাটতি পড়েছে। শুধু আমার জীবন লিখবো না, আমার কিছু মনের কথা আছে সেগুলাও হয়তো ডায়েরিতে লেখা থাকবে। যদি কোনোদিন দেখার সৌভাগ্য হয় তাহলে দেখতে পারবেন, হয়তো লেখার শেষে আমি তোমাকে বলবো একটু পড়ে দেখো। গুড, আসলে কতটা ভালোবাসি, কষ্টের কথাটা তুমি কমপ্লিট হওয়ার পরে খালি ভালোবাসা ভালোবাসা লিখবা, ব্যাস আর কিছু না। ওর সাথে কাটানোর সময়গুলো মানে সে এটাতে এমন কিছু লিখে যাবে, মানে যাবে ওর মুখের কথাই খালি যাবে। ও ভয় পায়, বুঝেন না কেন, এত ভালোবাসা। আচ্ছা আমি ডাইরিটা নেওয়ার সাথে সাথে কি বলছি, থ্যাংক ইউ, যে আমার থ্যাংক ইউ বলছি। হ্যাঁ আমার কিছু মনের কথা, আমার ব্যক্তিগত কথা, যেটা আমার কষ্টের কথা, যেটা মুখে বলতে পারবো, মুখে যেটা মুখে বলতে পারবে না। আমার সময় কাটানোর জন্য তুমি কন্টেন্ট লিখবে, একটা ডায়েরি, তুমি কন্টেন্ট লিখবে, ব্যাস। ঠিক আছে কাকা। হ্যাঁ ঠিক আছে কাকা, যান। হ্যাঁ
তোমার কাকের সাথে আমার ঝগড়া। আচ্ছা যা হোক, মানে সে যদি যেতেও চায় সেটা তার বিষয়। আসলে আমি প্রচন্ড প্রচন্ড চেষ্টা করে যাচ্ছি, মানে আপনি ছাড়তে চাচ্ছেন না, আপনার ভালোবাসাকে। তারপরেও যদি সে কোনো এক সময় ধাক্কা দিয়ে চলে যায়, আসলে যে যাবে যাবে যাবে। হ্যাঁ, ওই যে কবি বলে গেছে না, যাকে যে যেতে যায় তাকে যেতে দাও, নাকি কেউ যদি যেতে যায়, যাও বলেছে যে তোমাকে রাখতে না চায় তার কাছে জোর করে কখনোই ঠিক না। হ্যাঁ রাইট। কখনো কখনো কারোর মুখের ভাষা এবং চোখের দৃষ্টি দিয়ে বুঝে নিতে হয় যে সে কি চাচ্ছে। চোখ যে মনের কথা এখনই বুঝে নাও, তাহলে শুধু নয় এখনই বুঝে নাও। মানে আমি তার চোখের ভাষা বুঝি না, বুঝে নিতে হয় আসলে। বুঝে নাও আমি ছন্দে বলছি, ছন্দ দিয়েই তো মানে জীবন মন্দ। যাবার বেলায় আমি এমন কিছু রেখে যাব যাতে সেটা দেখে আরো কষ্ট পাইতে হয়। যাবার আগে দুহাই লাগে একবার। আচ্ছা আমি আপনাদের কাছে বলে রাখি, আমি যদি এই ডায়েরিতে ও বলতেছে আমি যদি ওক সাইডে চলে যাই, আর যদি আমি ওক সাইডে না যাই, এই ডায়েরিতে লেখা আমি যেগুলো লেখাবো লিখবো সেগুলো আপনাদেরও দেখাবো। আলহামদুলিল্লাহ কন্টিনিউ লেখা হবে। ঠিক আছে, কোথায় পাবো দেখাবো, এবং কি আমি নিজেই পড়বো। আমি যেগুলো লিখবো সেগুলো আমি নিজে। আসলে দুষ্টু দুষ্টু লোকের মিষ্টি কথা এরাই আমি আমার বাবা বাবা ইয়ে মানে আমার মাও কয় দুষ্টু লোকের মিষ্টি কথা এই 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 সে। আবারও বলি উচিত কথা বললেই দুষ্টু কথা না। আমাকে ডায়েরিটা দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, আমি অনেক খুশি হয়েছি ডায়েরিটা পেয়ে। কিন্তু তোমার খুশির কারণ আমার অখুশির একটাই নেই না। তুমি যদি সেটা ভাবো তাহলে সেটা তোমার ভুল ধারণা হবে, আমার আমি অনেক খুশি ডায়েরিটা দেওয়ার জন্য। কিন্তু এই যে মায়া লাগায় যদি দূরে চলে যায় চলে লিখবো, যদি আমার লেখা কমপ্লিট হয়ে যায় তাহলে এই ডায়েরিতে আমি কি লিখছি সেটা দর্শকের সাথেও শেয়ার করবো। ঠিক আছে। এই যে আমার ভাই আমাকে বোন বানিয়েছে, তার সাথে আমার লেখাটা কমপ্লিট হয়ে গেলে যেদিন দেখবো যে আমার লেখাটা শেষ কমপ্লিট হয়ে গেছে সেদিন নিজে আমি তাকে ফোন দিয়ে বলবো আমার ডায়েরি লেখা শেষ, আপনার আসতে। মাঝে মাঝে আমার খালি কয়ো লিখতেছি লেখার মাঝখানে মাঝখানে এসে দেখবেন নাকি আপনি চুরি করে? হ্যাঁ, আপনি তো দেখানো যাবে না, শেষ করার শেষ করার পরে গিয়ে দেখাবে। এমন তো হতে পারে ডাইরি মাঝখানে আমিও থাকতে পারি যে ভাই এসেছিল। ঠিক আছে, হয়তো থাকতে পারে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সব শেষে একই কথা, আমার ভাগ্যের উপর সবকিছু আল্লাহ কা দোয়া করে, আল্লাহ ভাগ্যে যা দিবেন আল্লাহ এটা কেউ পরিবর্তন করতে পারবে না, কিন্তু আল্লাহ যাকে তুমি দিছো ছেলে দাও। আমিন। যাকে তুমি দিছো ছেলে দাও। হ্যাঁ এটাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। জান আপনি আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ধৈর্য ধরে তার সংসারটা করতে পারি, এটুকুই। আলহামদুলিল্লাহ।